சொன்னா இருக்கு. பை அஸ்ஸலாமு அலைக்கும். அலைக்கும் அஸ்ஸலாம். ஹலோ சார். ஓ ঠিক আছে এই তো একটু বসতে দে। বটল লোক মনে হচ্ছে চলে বসেন ভাই। বসেন। দাঁড়া। তো ভাই জায়গাটা কি বিক্রি করার মতো নাকি এডি? জায়গাটা তো আসলে বিয়ের তো বিক্রি করতে পারি মানে ভালো দাম পাইলে তো ভাই মূলত টাকা পয়সা তো কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি দেশের বাইরে থাকতাম তো এই পাশে গেলাম আসছি, জায়গাটা কিন্তু হইব। আচ্ছা তো বটা চলো। তো ভাই ভালো লাগলো আপনাদের কিনতে পারেন আপনি, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? গ্রামের সাইড তো, এখানে প্রাকৃতিক অনেক বাতাস টাতাস আছে। আসলে ব্যয় যদি মানে বলতে চাইতেছে এটাই আর কি, যে ভালো দাম পাইলে বিক্রি করবে। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। আর আপনাদের সাথে পরিচিত হয়ে মনে হলো ভালোই লাগছে। আমার কিন্তু এই যে এই যে এখানে দেখতেছেন না, এই জায়গাটা কিন্তু আড্ডা দিয়ে আসা পয়সা এদের চেয়ার টেয়ার দেখতে এই জায়গায় এটাই বেশিরভাগ ভালো লাগে। এখানে আসলে পাবেন আমার কাছে থাকি। তো ভাই আমি আগামীকালকে বিকালে এই জায়গাতে আসবো চারটার দিকে। আসলে ভদ্র মনে হচ্ছে, কি সুন্দর বাতাস প্রতিদিন বিকালে বাতাস কান্নি বাতাস খাইতেছি বিকাল বেলা, কি সুন্দর বাতাস একবারটা বোতা গেছে কি বন্ধ হয়েছে এই বেটা আপর দিতাস আপর কোথায়? আমি তত গেলাম এই বেটা, আমি কবে উঠিলাম আবার আরেকটা লিখেন স্বপ্ন দোষ হয় সবই কি ওই প্রবলেম নাকি রাত্রে বেলা গেলে স্বপ্ন দোষ কি করার আছে? এটা কি করার আছে মানে কি বাতাস খাবল যা আমি তো আর কত ভাই একটা করুক লাগবো তো এই খালি ফা বলবো খালি, হ্যাঁ সবের সঙ্গে খালি তাও টাইম করে এই বেড়া একটা জিনিস খেয়াল করছো, বেশ কি সৌন্দর্য দেখতেছি। কয়েকদিন আগেও শুনলাম ওই কলির মায়াটা খুঁজে পাওয়া যাইতেছে না। গ্রামটা খারাপ না বলো না, গরু টরু লাপানো তো নাই গরুটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের গ্রামে নতুন আসলাম, তো আমি থাকি হইলো আপনার পাশের গ্রামে। হুম, তো এদিকে আসছি হলো কিছু মূলত জায়গা দেখার লাগে। জায়গা কিনবেন? জায়গা ও আপনি তো ঠিক সময় আসছেন দাদা, আমাদের এক চাচা জায়গা বেচার জন্য ঘুরতেছে দিদি, মানে ভালো একটা প্রজেক্ট। কতটুকু কিনবেন? জায়গা মোটামুটি ভালোই লাগবে, প্রায় 12-13। সমস্যা না, এটা তো বলছিল একবার পারবে না, চাচা বুঝতে আছে লোক বুঝতে আছে। তো শিগগির কিনবেন? আচ্ছা ভাই টাকা পয়সা নিয়ে ভাবেন না, সেই লই কিনবো। আমি এক কাজ করেন কালকে যে পাশের গ্রামে, হ্যাঁ যে আমার কথা বললেই হবে, মোটামুটি আমি একটা ফ্ল্যাট করছি তো এখানে নতুন করে, আমার কথা বললেই হবে, তো ওইখানে যাবেন কালকে, তো তারপরে আমরা কথা কথা বলবো। ঠিক আছে দাদা, টাকা তো এখানে আমরা দিতে দূর দরকার, টাকা পয়সা নিয়ে কিছু ভাই আমি বলবো কালকে দিব, কালকে দিব না দাদা, আমরা তো দেবো, আমরা মোবাইল করে কালকে দিব, দেব কালকে বলে দিব ভাই, আমরা তো রাগ নাই ভাই, আমরা কালকে বলে দিব বলবো। আচ্ছা ঠিক আছে, আসেন 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 দাদা, ভালো হয়েছে পাটি ভাই, পাটি ভাই ভালো হয়েছে। কিছুদিন ধরে অনেক ছেলে মেয়ে পাওয়া যাইতেছে না, ওই করিমের বাচ্চাটা পাইতেছে না কিছুদিন ধরে।
লেগতর মেয়ের তো পাইতেছ না, কি করছো তুমি? লেগতর মেয়ের মেয়ের খুঁজে পাইতেছ না, বাচ্চা গুলি যাই করতেছে, গেল কই? অনেকদিন পরে দেখলাম, কি অবস্থা নাকি? আপনারা খেয়াল করেন না, ওই যে নতুন লোক এলাকায় ঘোরাঘুরি করতেছে, ব্যাপারটা দেখছো? মোবাইল তো চালাও তোমরা, তো পুরান যুগের মামুন না, এই যে ডিজিটাল 4G আপডেট দিছে নিউজ, একটু পরে বৃষ্টি নামবো পরে বুঝবা। কথা তো কয়ে গেলাম, তারা তো বুঝছেননি খেয়াল দেখ, নতুন লোক ঢোকার পরে কিন্তু আমাকে গ্রাম যেতে আছে। এবার এখন হ্যাঁ খবর আসতেছি, সমস্যা নাই, ভালো 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 কথাটা কিন্তু মন্দ হয় নাই। এই লোকটা আমারও সন্দেহ লাগতেছে, এই লোকটা গ্রামে আর পর থেকেই মোবাইল গেল এপর্যন্ত কোনো খোঁজ খবর আজ কইলো না কিছু, আমার ঘরে বই ছাড়ে চলবো কতকাল